বিটিভি নির্বাচনী বিশেষে আমি বিভূতি মজুমদার আপনাদেরকে স্বাগত জানাই। শুরু হয়েছে নির্বাচনীয় দৌড়চাপ। আগামী 9 ডিসেম্বর নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন। আর সেই পঞ্চায়েত নির্বাচনের জন্য এবারে কাছাড় জেলার মোট 163 পিজিপিতে চলছে জোরকদমে প্রস্তুতি। নির্বাচনে অবতীর্ণ হয়েছেন অনেক ক্যান্ডিডেট, আর আমরা আমাদের এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব তাদের কাছে পৌঁছার, শোনার তাদের বক্তব্য, তারা কি করতে চাইছেন, প্রত্যেকটা জিপিতে কি সমস্যা রয়েছে, কি উন্নয়নের ব্যাপার তারা ভাবছেন বা কি করতে চাইছেন। তো চলুন দেখা যাক আমরা কতটুকু পৌঁছতে পারি তাদের কাছে এবং শুনে নেই তাদের বক্তব্য। এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম শিলচর জেলা পরিষদ সমষ্টির অন্তর্গত এবং শিলচর উন্নয়ন খণ্ডের অধীন 2 নং অম্বিকাপুর গাঁও পঞ্চায়েতে, এবং এই গাঁও পঞ্চায়েতের ভোটার সংখ্যা প্রায় 10,000-এরও বেশি, রয়েছে 10খানি বিটো। তো এবারে আমরা এই জিপিতে একবার চেষ্টা করব এই জিপিতে যারা যারা জিপি সদস্য এপি বা জেলা পরিষদে রয়েছে তাদের সঙ্গে কথা বলা, জেনে নেওয়ার এই জিপি সম্বন্ধে বা এই জিপি সমস্যা সম্বন্ধে, বা তারা কি করতে চাইছেন এই নির্বাচনের পর যদি তারা বিজয়ী হন। তাহলে চলুন যাওয়া যাক এবং দেখা যাক। আমরা দাঁড়িয়ে আছি 2 নং অম্বিকাপুর গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা পদে প্রার্থী, নির্দল প্রার্থী খেলাবতী সিনহার কাছে। আমরা এবারে ওনার কাছেই জানার চেষ্টা করব যে উনি কি চিন্তাধারা নিয়ে এবারে নির্বাচনে উনি অবতীর্ণ হয়েছেন। এখানে একটা কথা অবশ্যই বলা প্রয়োজন যে দীর্ঘ বছর শিক্ষকতা করার পর, অবসর গ্রহণের পর তিনি এবার জনসেবার কাজে ব্রতী হয়েছেন, এবং এটা ওনার স্বপ্ন ছিল বলেই আমাদের কাছে ইতিপূর্বে তিনি আশা প্রকাশ করেছেন বা উনি বলেছেন যে ওনার এটা স্বপ্ন ছিল দীর্ঘ বছরেরই যে জনসেবার কাজে ব্রতী হওয়া, এবং সেজন্যই শিক্ষকতার ফাঁকেও তিনি অনেক জনসেবামূলক কাজে জড়িত ছিলেন, এবং বিশেষ করে এবার অবসর গ্রহণের পর তিনি সক্রিয় রাজনীতিতে বা সক্রিয় জনসেবার কাজে অংশগ্রহণের জন্যই এই নির্বাচনে ওনার এই অবতীর্ণ হওয়া। তবে এবার আমরা ওনার মুখেই শুনি যে আসলে কি করতে চাইছেন উনি বা ওনার কি চিন্তাধারা রয়েছে। আমি খেলাবতী সিনহা, অম্বিকাপুর জিপি 2 নং অম্বিকাপুর জিপি গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক সদস্যা পদে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছি। আমার দাঁড়ানোর কারণ হলো আমি আগের থেকে সমাজসেবার একটু অবদান আছে, সমাজসেবা করতে আমার ইচ্ছা ছিল। আমি আগেই আমি মহাসভার নিখিল বিষ্ণুপ্রিয়া মহাসভার ভাইস প্রেসিডেন্ট হিসাবে এখনও আছি, আর অমুক মঞ্জুরি বলে একটা সংস্থা ছিল তাতেই আমি একজন সদস্য ছিলাম। তাই আমার জনসেবা করার খুব আশা আসে। আমি শিক্ষিকা হিসাবে ছিলাম, গতিকে আমি জনসেবা করতে পারি নাই, তাই অবসরপ্রাপ্ত এখন শিক্ষিকা হয়েছি, তাই আমি জনসেবার প্রতি একটু আগিয়ে যাইতেছি যে কাজগুলো মহিলাদের কাজ, সবের কাজ, জনসেবার কোথায় কোথায় অসুবিধা সুবিধা আছে দেখে একটু আমি এই নির্বাচনে যদি জয়ী হয়ে থাকি তাহলে আমি একটু জনসেবার জন্য আগিয়ে যেতে পারছি। সঙ্গে রয়েছেন 2 নং অম্বিকাপুর গাঁও পঞ্চায়েতের জিপি ক্যান্ডিডেট নির্দল প্রার্থী দেবপ্রসাদ সিনহা। তো আমরা ওনার কাছেই জানার চেষ্টা করি যে এই জিপিতে মূলত কী সমস্যা রয়েছে বা উনি সভাপতি নির্বাচিত হলে তুমি কী করতে চাইছেন, ওনার কী অ্যাজেন্ডাস রয়েছে, তাছাড়া এই জিপিতে মূল সমস্যাগুলো কী কী রয়েছে বলে ওনার ধারণা।
এখানে একটা কথা বলি যে দেবপ্রসাদ সিনহা উনি দীর্ঘ বছর ধরে সক্রিয় রাজনীতিতে রয়েছেন এবং এবার নির্দল প্রার্থী হিসাবে এই জিপি থেকে উনি জিপি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উদ্দেশ্য হচ্ছে গ্রামের যারা জনগণ, জনগণের বহুত প্রবলেম আছে। প্রবলেম বলতে আমরা রেশন কার্ড থেকে শুরু করে জিপি সার্টিফিকেট জায়গায় জায়গায় পাইনি এবং জিপি সার্টিফিকেট নিতে গেলেও বহুত প্রবলেম হয়। যারা রুজি রোজগার করে এরা প্রপারলি জিপি সার্টিফিকেট পর্যন্ত পাইনি। শুধু জিপি সার্টিফিকেট পাইতে গেলেই 3-4 দিনের দরকার হয়। তো এই জন্য আমার একটা প্ল্যানিং আছে যে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমি জয়ী হলে আমরা গ্রুপে গ্রুপে সেন্টার সেন্টার করব। আমার নিজস্ব কিছু সেন্টার থাকবে, এই সেন্টারে সব কিছু আপডেট করা থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে এখানে আপডেটেশন সঙ্গে স্কিমের সব কিছু থাকবে এবং জিপি সার্টিফিকেট পর্যন্ত জিপি অফিস দৌড়াতে লাগবে না। যারা কাজ কাম করে, যারা রুজি রোজগার করে, এরা নিজের ঘরে নিজের সার্টিফিকেটগুলো পেয়ে যাবে, এইরকম আমরা সিস্টেম করা আছে। এবং রাস্তাঘাটের উন্নয়ন ডেভেলপমেন্ট, যেহেতু আমাদের অম্বিকাপুর গাঁও পঞ্চায়েত স্মার্ট গাঁও পঞ্চায়েত হিসাবে আমরা কিছু স্মার্টভাবে পাইনি। পঞ্চায়েত প্রতিনিধি গত কয়েক বছর ধরে আমরা 10 বছর থেকেই আমরা যারা দেখেছি এরা নিজেরাও স্মার্ট নয়। স্মার্ট জিপিতে স্মার্ট জিপি পঞ্চায়েতের প্রয়োজন। তার জন্য আমি নিজে দাঁড়াইনি, আমাকে টোটাল এরিয়ার যারা পিপুলস এরিয়ার সব জায়গার থেকে আমাকে প্রপোজাল করে আমি এই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি আগামী দিনে, যাতে আমাদের এই এলাকার এই শহরের নিকটবর্তী এই জিপি এটা যাতে ডেভেলপ করা যায়। আমার মূল উদ্দেশ্য হচ্ছে ডেভেলপমেন্ট করা এবং পাবলিকের স্বার্থে কাজ করা, সঙ্গে রিমোট এরিয়া যেগুলো আছে এগুলারে আমরা সিস্টেম করে দেওয়া, এটাই আমার মূল উদ্দেশ্য। অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য শুভেচ্ছা রইল এই নির্বাচনে। অম্বিকাপুর গাঁও পঞ্চায়েতের জিপি প্রতিদ্বন্দ্বী দেবপ্রসাদ সিনহা, ওনার বক্তব্য এই জিপি সত্যি একটা স্মার্ট ভিলেজ, কিন্তু এখানে অনেক কিছুরই অভাব রয়েছে এবং উনি পঞ্চায়েত সভাপতি হিসাবে নির্বাচিত হলে সেসব সমস্যার সমাধানের ক্ষেত্রে উনি অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন, রয়েছে ওনার বেশ কিছু পরিকল্পনাও। এই মুহূর্তে রয়েছেন 2 নম্বর অম্বিকাপুর গাঁও পঞ্চায়েতের জিপি সভাপতি পদের অপর একজন নির্দল প্রার্থী ব্রজেন্দ্র সিনহা। তো আমরা এবারে উনার কাছে জানার চেষ্টা করব যে এই নির্বাচনে উনার এজেন্ডা কি রয়েছে এবং এই জিপিতে মূলত কি সমস্যাগুলো রয়েছে বলে উনি ভাবেন এবং উনি সভাপতি হিসাবে নির্বাচিত হলে সেটা কতটুকু কীভাবে সমাধান করার পরিকল্পনা উনার রয়েছে। নির্দল 2 নং অম্বিকাপুর জিপির নির্দল প্রার্থী ব্রজেন্দ্র সিনহা, আমি গরিব জনসাধারণের স্বার্থে আমি অম্বিকাপুর জিপির রাস্তাঘাট আর রেশন কার্ড, পানীয় জল সমস্যা, ইন্দিরা আওয়াজ, যারা দুর্নীতি করেছে, অপজিট বৃদ্ধ ভাতা আর এই যে রাস্তা, এগুলা যে ব্যাকওয়ার্ড যে জায়গা আছে এইগুলো অম্বিকাপুরের যে অম্বিকাপুর জিপির রাস্তা ব্যাকওয়ার্ড, এখন 50-70 বছর যে কংগ্রেসে রাজত্ব করা সত্ত্বেও এখনও আমরা জিপি প্রতিনিধি কংগ্রেস প্রার্থী গুরুদাস সিনহা প্রায় 15 বছর রাজত্ব করে গেছে, কিন্তু গরিব জনসাধারণের যে সমস্যা সমাধানের কোনো পরিকল্পনা করেনি, ডিমো দিচ্ছি এই নিয়ে 15 বছর রাজত্ব করছেন। এই দুর্নীতির যে প্রতিবাদে আমি নির্দল প্রার্থী হিসাবে অম্বিকাপুর জিপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি অম্বিকাপুর জিপির সব জনসাধারণকে শুভেচ্ছা জানিয়ে 2-1টা কথা বলতে চাইছি। উনি আমার হাজব্যান্ড, আমি ওনার পত্নী নীলিমা সিনহা। আমি অম্বিকাপুর জিপির জনসাধারণের, গরিব দুঃখী জনসাধারণের সম্মুখে আমার স্বামীকে দাঁড় করিয়েছি, এবার নির্দল প্রতিদ্বন্দ্বী কাপ্লেট চিহ্নে দাঁড়িয়েছি। আমরা সকল সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের পিছনে অনেক জনসাধারণের মতামত আছে, আন্তরিকতার সহিত আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করছেন। এবার আমরা অম্বিকার জিপিকে পুরোপুরি পাল্টে দেওয়ার একটা পরিকল্পনা করেছি। পানীয় জল, রাস্তাঘাট, বিধবা ভাতা, বিভিন্ন ধরনের গরিব দুঃখীদের পাশে আমরা থাকবো বলে প্রতিশ্রুতি দিয়ে আমরা এগোচ্ছি। আমাদের পাশে বহু জনসমর্থন রয়েছে, আমরা আগেও আশা করি যদি আমরা লাভবান হয় আমরা জিতি, তাহলে কথার কোনো খিলাফ হবে না। আমরা সবার পাশে থাকবো, সবার উন্নতির সঙ্গে আমরা জড়িত থাকবো এবং সেটার চেষ্টা করবো। এই বলে আমি আমার কথাগুলো শেষ করছি, নমস্কার।
কিডস কর্নার প্রিস্কুল। অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রিস্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল অর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। স্কুলে বচ্চে কো ডালকে বহুত স্যাটিসফাই হুম, সিফ পড়াই লিখাই রং সব তো সিখতে, এক্সট্রা কারিকুলার ভি হ্যায়, অ্যাক্টিভিটিস হোতা হ্যায়, ইচ এন্ড এভরিথিং, কোই ভি সেলিব্রেশন হোতা হ্যায়, কুছ ভি হোতা হ্যায়, বচ্চো কো यहाँ पे सेलिब्रेट किया जाता है, तो बच्चों को अभी से ही समझ में आता है कि चिल्ड्रेंस डे क्या है, इंडिपेंडेंस डे क्या है, उनको अभी से ही पता चलता है। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, জিসি কলেজের পাশে, শিলচর 7880004, ফোন নম্বর 9706054799। ওখানে হেলান, ওখানে হেলান, গাড়িতে হেলান, গাড়িতে হেলান, দেয়ালে হেলান। আর এখানে ওখানে হেলান দিতে হবে না, আরিফেল নিয়ে এলো বিভিন্ন সাইজ ও ডিজাইনের নানা রঙের আরামদায়ক চুল, যেখানে সেখানে হেলান না দিয়ে একবার বসেই দেখুন আরিফেল চুল। এবার বসবে সবাই। কলকাতার পর এবার বাংলার বাইরে উত্তর পূর্বাঞ্চলে প্রথম শিলচরে শোরুম খুলল সাহা টেক্সটাইল। শাড়িসহ নানা ধরনের কাপড় প্রস্তুতকারক ভারত বিখ্যাত এই ব্র্যান্ডের শোরুমে পেয়ে যাবেন 250 টাকা থেকে 1.5 লক্ষ টাকা মূল্যের নানা ধরনের আকর্ষণীয় পরিধান। তাই আর দেরি না করে চলে আসুন সাহা টেক্সটাইলে, উল্লাসকর দত্ত সরণি, ওমেন্স কলেজের পাশে, দেনা ব্যাংকের বিপরীতে, শিলচর। ফোন নম্বর 8876138267। ওরে বেটা লস্কর, চেয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর? এ শুধু কেদারা নয়, এ কি আমারও যে কবিতা বেরোয়। আনিবো আরএফএল এর রয়্যাল চেয়ার, বসিলে ঠিকই কবিতা। না না, কবিতা সে তো আমার নিজের প্রতিভা। চুরির কবিতা আরো বিকশিত হলো, তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেখে গেছে কবি হওয়ার তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল।
সিলচর জেলা পরিষদ সমষ্টিতে রয়েছি আমরা বর্তমানে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই সমষ্টির জেলা পরিষদ পদের নির্দল প্রার্থী নাজির হোসেন মজুমদার। মূলত আইনজীবী, তবে দীর্ঘদিন ধরেই উনিও রয়েছেন নানাভাবে সমাজসেবার সঙ্গে যুক্ত। এবার উনি অবতীর্ণ হয়েছেন এই নির্বাচনে, তো আমরা ওনার সাথে এখন কথা বলবো আর জানার চেষ্টা করব যে এই নির্বাচনে ওনার মূল এজেন্ডাস কি রয়েছে। তো নাজিরদা, প্রথম আপনার কাছেই জানার চেষ্টা করবো যে এবার নির্বাচনে আপনার কি মূল এজেন্ডা। অ্যাকচুয়ালি প্রথম দিন থেকে আমি বলছি যে এই নির্বাচনে জনগণ আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুরোধ করেছেন। পশ্চিম শিলচরের সর্বশ্রেণীর জনগণ, জাতি ধর্ম নির্বিশেষে সব শ্রেণীর জনগণ আমাকে যথেষ্ট সাহায্য এবং সহযোগিতা করছেন। আমার মূল এজেন্ডা ছিল যে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল ভারতবর্ষের রাজনীতির আবহাওয়াটাকে কলুষিত করছে। তো এই মুমেন্টে আমার মেইন উদ্দেশ্যটাই ছিল যে কোনো একটা সুযোগ পেলে এই সাম্প্রদায়িক সুরসুরি থেকে আমাদের সমাজকে কীভাবে বাঁচানো যায়, পলিটিক্যাল অ্যাটমসফিয়ারটা, পারফেক্ট পলিটিক্যাল অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা যায়, আর ডেমোক্রেসির যে পারফেক্ট মিনিংটা হলো সেকুলারিজম, এই সেকুলারিজম কীভাবে মেনটেন করা যায়। তো আমার মূল উদ্দেশ্য হলো সর্বশ্রেণী জনগণের ভোট নিয়ে, আমি শুধু একটি সম্প্রদায়ের ভোট নয়, সর্বশ্রেণী জনগণের ভোট নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হব। তো এই উদ্দেশ্য নিয়ে যখন ফিল্ডে নামছি, আমার মুখ্য উদ্দেশ্য হলো এই যে ধর্মীয় সুরসুরির রাজনীতি, সেটাকে এন্ডিং পজিশনে নেওয়া এবং এমন একটা শক্তিশালী কনস্টিটুয়েন্সি, জেডপি কনস্টিটুয়েন্সি গঠন করা যেখানে প্রত্যেকটি ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্বসুলভ মনোভাব সৃষ্টি হয়, আমরা বাই বাই হিসাবে থাকতে পারি, আমাদের মধ্যে যে মানসিক বন্ধন, মানবিক বন্ধন যেটা, এই বন্ধন আমি ক্রিয়েট করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে ফিল্ডে নেমেছি। এবং সেই উদ্দেশ্য নিয়ে ফিল্ডে নামাতে কী হয়েছে, বর্তমান সময়ে সর্বশ্রেণীর জনগণ আমাকে আপন করে নিয়েছে এবং ওই যে ধর্মীয় সুরসুরির রাজনীতিটা, ধর্মীয় রাজনীতি, সেটাকে বিদায় দিচ্ছেন। এবার কিন্তু এক্সাম্পল ক্রিয়েট হবে পশ্চিম শিলচরে, আর পশ্চিম শিলচর একটা আদর্শ কনস্টিটুয়েন্সি হবে যার থেকে একটা আবহাওয়া সমগ্র আসামের মধ্যে আমরা সর্বশ্রেণীর জনগণ ভোটারগণ পৌঁছে দিতে সক্ষম হয়েছেন এবং পৌঁছে দেওয়ার জন্য ওরা সম্পূর্ণরূপে প্রস্তুত। আর এই ফলটা আসবে, রেজাল্টটা আসবে আগামী 9 তারিখের নির্বাচনের পর, যেদিন কাউন্টিং হবে, আর রেজাল্ট আসার পর সর্বশ্রেণীর জনগণ বুঝতে পারবে যে না, জনগণ বুঝে নিয়েছেন যে ভালো কী, মন্দ কী, এডুকেশন কী, আনএডুকেটেড কী। এবারে পশ্চিম শিলচরের জনগণ এই এক্সাম্পল ক্রিয়েট করবে যে আমরা দল চাই না, আমরা প্রকৃত করতে প্রার্থী চাই, প্রার্থীর যোগ্যতাটুকু আমরা বিবেচনা করব, আর বিবেচনার ভিত্তিতেই আমরা ভোট দেব। আর আমি আশাবাদী, এমনকি আমি দেখছি যে যোগ্যতার ভিত্তিতেই এবার পশ্চিম শিলচরে, বিশেষ করে জেলা পরিষদ আসনে ভোট দেবেন, আর যোগ্যতার ভিত্তিতে ভোট দেবেন বলে আমি এবার বিজয়ী হব, 100% বিজয়ী হব ইনশাআল্লাহ, ভগবানের কৃপায়, সকলের দোয়ায় এবারে আমি জয়ী হব। কারণ জনগণ বুঝে নিয়েছেন এই সাম্প্রদায়িক সুরসুরির ধর্মীয় রাজনীতিটাকে বিদায় দিলে, না দিলে আমাদের সমাজের উন্নয়ন কখনোই হবে না, আর আমাদের মধ্যে ভ্রাতৃত্বসুলভ মনোভাব সৃষ্টি হবে। প্রশ্ন এবারে রয়েছে, যেহেতু আপনি পশ্চিম শিলচর আসন থেকে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, পশ্চিম শিলচরের মূল সমস্যা কী রয়েছে বলে আপনার মনে হয় এবং সমাধানে কী ধরনের চিন্তা করা? পশ্চিম শিলচরের মূল সমস্যাটা হলো জনগণ ভোট দেয় কিন্তু জেডপি ক্যান্ডিডেট ইলেকশনের সময়ে কখনো তারা দেখেনি, এবং ইলেকশনের পরেও, আগে তো দেখেনি তো পরে তো দেখা দূরের কখনো। আমি দেখেছি যে পশ্চিম শিলচর এলাকায় চষে বেড়াচ্ছি, দেখেছি যে জনগণের একটাই খুব, কোনো জনপ্রতিনিধিদের আমরা কখনো আজ অবধি, নির্বাচনী বৈতরণী পার হওয়ার পর আজ অবধি আমাদের সম্মুখে কখনো আসেনি আমাদের সুখ দুঃখের খবর নেওয়ার জন্য। বুথের ময়দানে ওরা আসেনি, একজনকে দুজনকে এলাকার ধরে নিয়ে বুথটা আদায় করে নেয়, আর তার পরবর্তীতে আসা তো দূরেরই কথা। তো এবার আমি 50% পপুলেশন অবজার্ভ করেছি যে তারা জেলা পরিষদ পদটা কি তারও মূল্য বুঝেনি। তো এবারে আমি একটা অ্যাওয়ারনেসের মতো মানে ক্যাম্পেইন করছি যাতে জেলা পরিষদের পাওয়ার অ্যান্ড ফাংশনস কী সেটা বোঝানোর জন্য, এবং লোকে যখন বুঝছে যে এই পদটা শুধু একটা মিনি এমএলএর সমান, তো সেই পদটার মর্যাদাটুকু বুঝছে, আর বুটে ওরা এই পদটার মর্যাদার উপর বিবেচনা করে এবার ভোট দেবে আর আমাকেই দেবে, সেটা আমি আশাবাদী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অম্বিকাপুর গাঁও পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির মনোনীত সভাপতি পদপ্রার্থী নারায়ণ সিংহ। তো আমরা এবারে ওনার কাছেও জানার চেষ্টা করবো শিখে কী কথা, যে এই নির্বাচনে ওনার মূল নির্বাচনী এজেন্ডাস কী রয়েছে এবং এই জিপির মূলত কী কী উন্নয়ন দরকার বলে উনি মনে করেন। তো আমি
শ্রী নারায়ণ সিংহ ভারতীয় জনতা পার্টি থেকে অম্বিকাপুর গাঁও পঞ্চায়েতের সভাপতি পদপ্রার্থী। তো আমি আসন্ন নির্বাচনে আমি এইটুকুই বলতে চাই যে এখানে অম্বিকাপুর জিপি সমস্যায় জর্জরিত, এখানে এখানে স্মার্ট জিপি যে নামকরণ হয়েছে স্মার্টের কিছুই নেই, এখানে স্মার্ট বলতে সব কিছুর ব্যবস্থা আছে কিন্তু কিছুই নেই। আমরা আসলে পরে আমাকে যদি জনসাধারণ আশীর্বাদ প্রাপ্ত করে আমরা যদি ক্ষমতায় আসি তবে আমরা জনস্বার্থে এবং সবার পরামর্শ নিয়ে আমাদের নাগরিকদের নাগরিকদের পরামর্শ নিয়ে আমি স্ট্রিট লাইট সমাজসেবা করতে চাই। রেশন কার্ড মহিলাদের এখানে বিনামূল্যে এলপিজি গ্যাস কানেকশন, এখানে রাস্তাঘাট মহিলাদের এসএইচজি গ্রুপের মাধ্যমে সহযোগিতা করার রাস্তাঘাটের কাজ প্রথমে শুরু করার প্রচেষ্টা নেব আমরা। আপনার সাথে জলের জলের অভাব, ইলেকট্রিসিটির অভাব এবং এবং অন্যান্য অন্যান্য ওয়েলফেয়ার স্কিম আছে, বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম আছে, ওগুলি ওগুলি আমরা করার চেষ্টা নেব। এতদিন যাবৎ আমরা নির্যাতিত, এখানকার জনগণ নির্যাতিত, আমরা তাই সুষ্ঠু প্রশাসন চাই। আমাদের আর নয় প্রশাসন, আর নয় করাপশন, এবার হবে উন্নয়ন, এটা আমাদের স্লোগান। সবকা সাথ সবকা বিকাশ, এটা আমাদের স্লোগান। আমরা কেন্দ্রে মোদী সরকার এবং মোদিজি এবং রাজ্যে সর্বানন্দ সোনোয়ালজি এবং আমরা পঞ্চায়েতে যদি আমরা আসি ভারতীয় জনতা পার্টি, আমরা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এটা করার প্রয়াস নেব। এই এইটুকু বলে আমি সবার কাছে আশীর্বাদ চাই। ভিটিভির নির্বাচনীয় বিশেষ আজ এ পর্যন্ত, তবে আগামী পর্বে অবশ্যই আমরা নিয়ে আসব আরও বেশ কিছু প্রতিদ্বন্দ্বীদের, নিয়ে আসব সেসব এলাকার সমস্যা এবং সেই সমস্যাগুলোর সমাধানে এইসব নির্বাচনী প্রতিদ্বন্দ্বীরা কী ভাবছেন তাদের এজেন্ডা। তবে ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ভিটিভি। নমস্কার।